হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজ কিন্তু আমি জিগরগাছা ব্যাংদা গ্রামের একটি বট গাছ, হ্যাঁ, মাঠের ভিতরে ঘুরতে ঘুরতে অনেক মজা পেলাম। তারপরে একটি বট গাছ দেখলাম, সে বট গাছটা কিন্তু অনেক প্রাচীন আমাদের বট গাছ। ওই যে বট গাছটি দেখা যাচ্ছে, বট গাছের চারি সাইড অনেক বড়। তো শুনেছি এই বট গাছটির বয়স নাই 100 বছরেরও বেশি। তো বট গাছটি মারা গেছে, তবুও গাছে অনেক পাতা রয়েছে। মূল শিকড় মারা যে সাইডে অনেক পাতা রয়েছে, এই যে সেই বট গাছ, বট গাছের শিকড়, অনেক শিকড় বট গাছের। ভাই এর ভিতরে ভয় টয় নেই তো? ভাই কিছু আছে নাই? সাপ নেই তাহলে তো ভালো। আচ্ছা, সমস্যা নেই। তো এই যে গাছের পাতা রয়েছে, ছোট ছোট পাতা, গাছটি এখনো বেঁচে আছে। বড় গাছ, অনেক বড় গাছ। চলো তাহলে গাছের ভিতরে দেখা যাক। এই যে গাছের ভিতরে একটি সুড়ঙ্গ, সুড়ঙ্গের মতন একটা পথ। তো এখন সেই পথে ভিতরে ঢুকে দেখতে হবে কেমন। আসলে গাছটা কিন্তু অনেকই সুন্দর, আবার অনেক ভয়ঙ্করও আছে। তা ভিতরে এখন রাত, অন্ধকার, একা একা যাওয়াও তো বহু বড় বিষয়। তো ভাই কেউ আছেন না, যাবেন আমার সাথে? ওই যে বন্ধুরা, ভিতরে কিন্তু অনেক একটা ভয়ঙ্কর দৃশ্য। ভিতরে সুড়ঙ্গ, সুড়ঙ্গের ভিতর দিয়ে যদি যাই তো যদি সাপ করে কামড়াই তো আমার কাজ শেষ। তবুও যাওয়া যাক, এই তো অনেক ভিতরে চলে আইসি আর কি।